আবারও রাস্তায় নামতে বাধ্য হলেন আশা কর্মীরা। তারা বললেন, আমরা সেই আশা যাদের ধমকানি চমকানি খেতে হয় মনোরঞ্জন ব্যাপারে মতো তৃণমূল নেতাদের হাতে, আমরা সেই আশা যাদের বাড়ি পড়ে, আমরা সেই আশা মানসিক যন্ত্রণা থেকে যাদের আত্মঘাতী হতে হয়, আর ভোট এলে আমাদের কথা মনে পড়ে, কাজের সময় আমাদের কথা মনে পড়ে, কিন্তু বাকি সময় আমাদের কথা মনে কি পড়ে? আসবার একটা কথা বলুন, আপনাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে কেন? কারণ আপনারা শীত গ্রীষ্ম বর্ষা প্রেগনেন্সি থেকে শুরু করে শিশুদের সেবা থেকে শুরু করে আমাদের কোভিড এর ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন টিকা থেকে শুরু করে আপনারা পাড়া গ্রামে মাঠে ময়দানে আপনারা পরিশ্রম করেন, ঘাম ছড়ান, তারপরেও রাস্তায় নামতে হচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে রাস্তায় নামতে হলো। শুধু তাই নয়, ভীষণ লজ্জাকর ব্যাপার, আমরা প্রশাসনের লোক হয়েও আজকে প্রশাসনের হাতে আমাদেরকে মার খেতে হয়েছে, আর আমাদের দুজন কর্মী অ্যাডমিট পর্যন্ত হতে হয়েছে, পদদলিত হতে হয়েছে। এই রকম একটা জঘন্যতম জিনিস আমাদের সঙ্গে করা হয়েছে এবং সেটা প্রশাসন করেছে, এর জন্য আমাদের ধিক্কার জানাই প্রশাসন বিভাগকে। আর আমরা আশাকর্মী যারা কিনা স্বাস্থ্য দপ্তরের একেবারে গ্রাস রুট লেভেলের, যাদের দিয়ে টপ টু বটম স্বাস্থ্য দপ্তরের যা কিছু কাজ সব কিছু নিংড়ে নেওয়া হয়, কিন্তু তাদেরকে বলা হয় স্বেচ্ছাসেবী, আর যখন কাজ করানো হয় তখন বলা হয় স্বাস্থ্যকর্মী। আমরা বুঝতে পারি না আমরা কোন কর্মী, এটা যেন একটা কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের খেলা চলছে, আর আমরা তাদের হাতের পুতুল হয়ে গেছি। তো আমরা সরকারকে আজকে আমরা জানাতে এসেছিলাম, আমাদের কেন্দ্র সরকারের বাজেট পাস হয়েছে, সেখানে আশাদের নাম মাত্র কিছু নেই, আবার আগামী রাজ্য সরকারের বাজেট আসছে, মমতাময়ী মা আমাদের দিদি তিনি আমাদের জন্য যে কতটুকু ভাবছেন আমরা জানি না, কারণ আমরা যখন কেন্দ্রের প্রজেক্ট বলে নিয়োগ হয়েছিলাম তখন আমাদেরকে যে কাজ বলে নিয়োগ করা হয়েছিল তার থেকে এখন শতগুণ কাজ করাচ্ছে, আর সেটা করাচ্ছে আমার রাজ্য সরকার। তাহলে আমরা এখন রাজ্য সরকারের কাছেই জানতে চাই, আপনি বলছেন কাজের কাজের সময় কাজ, একদম কাজের সময় কাজই আর কাজ ফুরালে পাজি, উত্তর দিতে পারবে? শ্রমিক, শ্রমিককে দিয়ে আমি শুরু করব। শ্রমিক রাজ্যের দিকে যেমন অভিযোগের আঙুল রয়েছে তেমনি অভিযোগের আঙুল রয়েছে কেন্দ্র সরকারের দিকেও। তোমরা বাজেট অধিবেশনে এই কর্মীদের কথা বলোনি, এই কর্মীদের কথা ভাবোনি, এটাই অভিযোগ শ্রমিক। আমরা বাজেট অধিবেশনে কোনো একটা পক্ষ বলে নয়, গোটা দেশের মানুষের বিভিন্ন খাতে আমরা ভাবছি এবং বিভিন্ন খাতে রাজ্য সরকারকে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তুই টাকা দিয়েছিস সে তোকে হিসাব দেবো। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দাও চন্তু, প্রধানমন্ত্রী তার প্রত্যুত্তরে বলেনি তুই হিসাব দিয়েছিস যে তোকে টাকা দেব, কিন্তু আমাদের হিসাব দিয়েছিস টাকা দেব, বিভিন্ন খাতের প্রকল্পের টাকা আটকে যাচ্ছে, দিয়েছে প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছেন, চাকরির প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছেন, প্রতিদিন এই শিয়ালদা স্টেশন থেকে তারা যাতায়াত করছেন। আমি ডিএতে অবশ্যই যাব, তোমার কাছে অবশ্যই যাব, কিন্তু আমি যখন অনুষ্ঠান করছি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তোমার দিকে আমার চোখ যখন গেল আমি চিনতে পারলাম তোমরাও চাকরি প্রার্থী, প্রতিদিন এই শিয়ালদা স্টেশন থেকে যাও এই ধর্মতলাতে, যেখানে ধর্ণাতলা ইতিমধ্যেই পরিণত হয়ে গিয়েছে, কবে মিলবে সমাধান? প্রশ্ন রাজ্য সরকারের কাছে। একের পর এক দুর্নীতি পশ্চিমবঙ্গ রাজ্যে, যোগ্য প্রার্থীদের নিয়ে খেলা চলছে, দিয়ে আন্দোলন যারা করছে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে বঞ্চনা চলছে, এর প্রতিবাদ বাংলার মানুষ করছে, আশাকর্মীরা রাস্তায় নামছে, দেখুন আশাকর্মীরা তারা আছে তারা বঞ্চনা শিকার, বাংলার মানুষ কেন শিকার এই সরকারের আমলে এটা বাংলার মানুষও জানে, কেন রাস্তায় নামতে হবে, কেন পথে নামতে হবে? গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষকে তোমরা 80% মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছ, পথে নামিয়ে দিচ্ছ, পথ কি পথ? পথে বসিয়ে দিচ্ছ। তো একটা প্রসঙ্গে আসি, বলছে আগে হিসাব দিতে হবে তারপর টাকা দেব, আমি কি আগে নিজের পকেট থেকে টাকা খরচা করে লোককে খাওয়াবো তারপর বলবো আমাকে টাকাটা দিচ্ছে? তুমি কি কথা বোঝো না, বিগত যে টাকাগুলো দিয়েছে আমফানের টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল, একশো দিনের টাকা কোথায় গেল, আজকে